कुछ बोलो पाकिस्तान और बांग्लादेश का मैच T20 बहुत सही पोजीशन है बारिश का इनकाम है तो ये पास कुछ बोलो के मना दो के मनसो बोलो बशी बाली वो बंदर आदमी गिरता है यो बात सही है आउट बालो बशी আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার প্রথমে জানাই জুম্মা মোবারক নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি সমুদ্র বিলাতে যাওয়ার কারণ হচ্ছে আমাদের কোম্পানি বিলাতে আমাদের কিছু সাপ্লাইয়ের কিছু লোক আছে প্রায় 12 জন লোক আছে ওই লোকগুলোর ওইখান থেকে শিফট করে এখানে আনতে হইব আমাদের সাপ্লাইয়ের বিলাতে আনতে হইব ওইখান থেকে কোম্পানির যে সেফটি অফিসার কমিশনার উনি চাপ দিছে যে লোক ওইখান থেকে সরাই নেওয়ার জন্য তো আর কি ওই লোকগুলারে আজকে ওইখান থেকে নিয়ে আসবো আমার কথা ছিল গতকালকে মানে বৃহস্পতিবার রাত কিন্তু আমি বললাম যে বৃহস্পতিবার রাতে লোকজন ডিউটি থেকে আসছে আইসা টায়ার্ড আমি বললাম যে থাকুক তোমরা সামান টামান রেডি করে রাখো আমি শুক্রবার জুমার পরে আইসা তোমাদের নিয়ে যাবো গাড়িও ঠিক আছে শুধু কল দিবো গাড়ি যাইবো সামান টামান লোড করবো বাস চলে আসবো একটুকুই তো এই হলো অবস্থা এখন যাচ্ছি সমুদ্রবিলাতে ওই লোকগুলো আইনে রাখবো একটা রুম খালি আছে বড় ওই রুমটা প্লাস আরও কিছু রুম কিছু সিট খালি আছে ওইগুলো মিলে এখানে রাখতে হবে তো সাথেই থাকুন এই হলো অবস্থা সব লোক নিয়ে এসে কোম্পানি ওদের সামান আরও আরেকবার গেছে গাড়ি আর 3 জন লোক আছে ওদেরকে নিয়ে আসতে শেষ একটা ক্রিকেট ব্যাটও আছে কুছ কে না ঘোড়ে এই হলো অবস্থা তারপর আমার আবার একটু কাজ আছে ড্রাইভিং লাইসেন্সের ওই একটা অ্যাপয়েন্টমেন্ট লইতে হইব ড্রাইভিং টেস্টের অ্যাপয়েন্টমেন্ট পরে টেস্টটা দেওয়ার পরে ড্রাইভিংয়ের কাজ শেষ দেন একদিন বা 2 দিন পরে আমার লাইসেন্স আসবে এই আর কি এদিক দিয়ে আবার এলাকার একটা বড় ভাই আসতেছে দেখা করার লাগিয়া আমার বয়স দিছে আসতেছে 1.5 ঘন্টা লাগবো মানে আজকে একটু বেশি হয়ে গেছে এদিক দিয়ে লোক শিফট করতেছি তারপরে বড় ভাই আসতেছে আর আমি মার্কেটে যাইতে হইব ড্রাইভিং টেস্টের অ্যাপয়েন্টমেন্ট লওয়ার লাগিয়া দেখি কি করা যায় যদি ওরা যদি আরও একটা টিপ আনালে গেছে মানে আরও 3 জন লোক রয়েছে ওই 3 জনকে আনালে গেছে ওরা যদি এখন চলে আসে তাহলে আমি এই ফাঁকি দেবো যেহেতু বাড়িতে যেহেতু 1.5 ঘন্টা লাগবে এই ফাঁকি দিয়া মার্কেটে গিয়ে ড্রাইভিং টেস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো সূর্যের যে অবস্থা সূর্যের দিকে তাকানো যায় না পুরা এখন বাজে কয়টা 3:30 মতো 4:16 বাজে এখন সূর্যের কী তাপ যাই হোক দেখি কী হয় কী করা যায় ওই দিক দিয়ে আবু সাইদে আসতেছে দেখা যাইতেছে ক্যামেরাতে এত দূরে দেখা যাইব না অনেক দূরে গাছগুলোর পিছনে আবু সাইদ আসতেছে কুছ বলো পাকিস্তান আর বাংলাদেশ না ম্যাচ T20 বহুত সেই পজিশন হে বারিশ কা ইনকাম হে তো ইয়ে পাস কুছ বলো কেমন আছো হ্যাঁ কেমন আছো বলো বাসি দরে সামার আদরি বাড়ি ও বন্দর আদমি গিরতা ইয়ো বাস সহি আউট ভালো পাশ ওই বড় ভাই 2 জন বড় ভাইয়ের কথা বলছিলাম না আসতেছে ওই বড় ভাই তারা আসছে আমাদের সাথে কথা বললাম অনেকক্ষণ
অনেক লেট হয়ে গেছে, 6টা 27 6টা বাজে গেছে। এখন যাইতে হবে মার্কেটে ড্রাইভিং লাইসেন্সের ওই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ড্রাইভিং টেস্টের। আর আলু চাইদি খালি কল আর কল, কল দিতেছি বিজি। দেখেন সৌদির মনে হয় একটা বিজনেস মনে হয় তো এত কল আসে না আলু সৌদির মতো। এইগুলো অবস্থা, মার্কেটের দিকে সৌদির কল দিতে হবে। আলু সৌদির কল দিতেছি, সৌদির কল দেওয়ার জন্য আর আলু সৌদি আমার কলে উঠে দিতে পারতেছে না, লাইন বিজি, কার সাথে কথা বলতেছি দেখি। আসছিলাম মুক্তবে ড্রাইভিং টেস্টের অ্যাপার্টমেন্টে যাওয়ার লাগে, কিন্তু আইসা দেখে মুক্ত বন্ধ। মুশকিল হয়তো আবার কালকে আসতে হবে, শুক্রবার দেখে হয়তো আজকে বন্ধ। আইসা কোনো লাভ হইল না, আমার রোমের দিকে চলে যাইতেছি। মোদী